আরম দাদা আব্বু ডেডি বাবা করতে কি সরম লাগে তোর কছি না যে আমি আমার বাবার বাবা কইছি সারা জীবন বাবার মধ্যে একটা মায়া লাগে এখনকার পোলাপানি এলাই তো বাবার কথা না ডেডি আব্বু তোমাগো যুগে তোমরা অসিককিত একটা সবার দিম কারে কি কষ্ট হ্যাঁ আঙ্গ বংশ সবসিককিত ও জানি ও কেমন সিককিত বুঝা শেষ এই যে নাও লাখ করে লাভ নেই হঠাৎ করে খেজুরের রস কই ফালি খেজুরের রস আমার খুব প্রিয় জিনিস আগে এমন খানা খইতাম জোন গরামে থাকতাম ঢাকা সরাইটা তো সব পাই না কিছু জানা ফ্রেড জিনিস স হলো দুই নম্বরের ফরমানি খেজুর রস এটা প্রিয় জিনিস আমার হ্যাঁ খাও কিছে আরে

দিনে এরা নানান জায়গায় সরকারি চাকরি বাকরি করে পার্ট টাইম করে এলাই প্রাইভেট বানাইছে না প্রাইভেট তাদের নিজস্ব ব্যাপার তারা সরকারি চাকরি করে এলাই দিন সন্ধ্যা জানি প্রাইভেট না ওরা গরিব গোষ্ঠী ওরা প্রাইভেট করছি এলাই তো তোর চাইছিলাম ডাক্তার বানাইতাম কিন্তু একটা কুলাঙ্গার লাগা ভাড়া করলি না ঠিক মতে টোটো করে গুরস আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঘুমাই তুমি যাও মুখ পরীক্ষা ডাক্তারের কাছে ল না পারবো না

গোলামের ঘরের গোলাম এ গোলাম আমার কগালার করছে লোকিনীকে কষ্ট করতে করতে আমার আধটা ভাইকে লগা হারাম চোদরের সেই কখন বলছে চলে আসবি প্রত্যেকটা দিন দেখ লেট করে আসে এমনি ব্যবসা বাণিজ্য চাঙিয়ে উঠেছে তার কোনো কবর নাই কতক্ষণ ধরে দাঁড়া থাকবে একটু একটা তেলা জন্য রাম চলে আইছি হ্যাঁ প্রত্যেকটা দিন তুই এতদিন কেন করিস আর কি করতাম বউ যে সাপের মধ্যে আছে আমি তো পুরুষ মানুষ তুই বউ রে কন্ট্রোল করতে পারছিস বউ তোর চাপে রাখে আরে তুই ঘরে বসে থাকে তোর বউ রে বাড়ে তোর বউ রে আজকে আমি ব্যবসা করব আরে ম্যাডাম আমার বউ ফেরে যদি ভাত থাকে তাহলে সে আমাকে কোন কিছু মামা করলাম আজকে ফাটা ভাত নাই বলি আমাকে তো তার সামনে দাঁড় করা কি মারটা মারছে আমি চিন্তা করতে পারবেন না কি হ্যাঁ তোর বউ তো পিটাইছে তো কি তোর মতো পুরুষ মানুষ এদাই করা উচিত আমি একটা মেয়ে মানুষ আর কত কি করব বল তা আমি এই দেখুন আজকে তিন মাসের ঘর ভাড়া পাখি আজকে কয়দিন ধরে আমরা ভালো মতো কিছু খাইতে পারি না ঘরে কোনো সাইল নাই ডাইন নাই বউ যে ঘরের মধ্যে আছে এটাই তো অনেক কিছু আমরা একটা বার চিন্তা করেছেন কোনো কাজ গাপ নাই আমরা কতদিন ধরে কইসি এক বড় সড়ো কাজ ধরেন বড় সড়ো কাজ ধরেন সেটাও চেষ্টা করতেছি না তোর বউ তো তরে পিটায় না খাই থাকে তোর এটা চার ডালার আড়ালে থাকে আমি যে এই ফ্যাশন কোশনের কাপড় চোপড় ভাড়া আনি ওই ভাড়া টাকা কত দিন ধরে না জানাস আজকে যদি ভাড়া টাকা না দেই ওই ব্যাটা পরনে কাপড় কইলে তো নিয়ে যাবে পাবলিক দি আমারে পেদানি দেব যদি আগামী মানে ঘর দিব খালি আছে যে আছে এই ফ্যামিলি গান লাভ নাই এমন কিছু একটা করতে আমি যা দেখি তুই কি তাই দেখস হ্যাঁ আমি একটা বুড়ো দেখি শুন বুড়া বেটা কর যাই হোক এখন দিনের বেলা চিন্তাই করতে পারি না মান সম্মানের বয়ে আর রাত্রে বেলা মানুষ টাকা পয়সা সম্মান নিয়ে বের হয় না মনে কর রাত্রে বেলা যা মুরগি পাই তাই আমাদের লাভ এই বুড়ের থেকে যা পাই তাই দুজনে ভাগ করে নে তুই দুই বাড়ির থামাইতে পারবি আমি এক সপ্তাহ করে বাড়া কিছুটা ওই বন্ধ করতে পারবো আচ্ছা চলো আমি দেখি তুই দুটা নিয়ে যা আচ্ছা যেমনি পারবি ধরে নিয়ে আসবি আচ্ছা আচ্ছা

সে তো এখান থেকে গিয়ে পুরো এলাকা না পুরো দেশ জানাই দিবে ওরা সন্ত্রাসীরা ধরছিল কালকে সকালে ও বাসা থেকে বের হবে সবাই ধরে ধরে জিজ্ঞেস করবে যে কোথায় টাকাতে ধরছে কোথায় সন্ত্রাসীরা ধরছে কি কি নিছে তখন সে বুক কি বলবে জানো হম সন্ত্রাসীরা আমার ধরছিল কিন্তু একটা পশমও ছিঁড়তে পারে নাই ওই সালের কথা যেন এটা বলতে না পারে তার জন্য পশমটা ছিঁড়া এখানে ওয়াও আমার মাথা তো তো মেলা গিলো না মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু গিলো পাগলা বলাম হঁ কাম থাকতে হইব হ্যাঁ পড়া ভাত নাই টাকা ইনকাম করতে হইব পশম দিলে কাম নাই টাকাই ইনকাম করে দই তুই আমার একার তোরই সারগত বানাইছ কেন তুই কোনো কিছু ব্যবস্থা করতে পারিস না আমি একদম রাইন্দা বাইলে মুখে তুইলা দমু আর দিখালি গিলবি এইভাবে না জীবন চলে না পালে নিজে কিছু করে দেখা ঠিক আছে আমরা যখন আমাকে এত করে বলছেন দেখাই দেখা তাপক ওইদিকে সোলেন ওইদিকে গেলে কি মুরগি পাব আই তো তোমারই আnder me ধানলাই চল চলেন

সোনা দানা কি আছে বের কর ম্যাডাম কইছিলাম কি আমি তো ইয়ং আমার হল বয়স বেশি নয় আমার আর্বার ডেট এসে সোনা দানা দিলে আমরা আর্বার ডেট হই যাম হ্যাঁ আমা দিব না আমি তাহলে বাসুম না হ্যাঁ তোদেরকে মারবো না বাপ পোলা কাউরে মারবো না সোনা দানা দিয়ে দে চলে যাও না না সোনা দানা দিলে আমি বাসুম না ম্যাডাম এত তো আন্ডার যাওয়ার কথা বলে যাও টাকা মধ্যে কি আছে সেটা বের কর আমরা হাসপাতালের রওনা দিছি ডাক্তারের কাছে খালি ফিসের টাকাটা ছাড়া আর কোনো টাকাই নাই ওই যে আমার ফুলারে আমি নিয়ে হাসপাতালে যাইতেছি বিশ্বাস করেন কি রে ও বহু দিন ফল নারাম একটা কালার জিনিস পাইছে বুঝ রয়েসে তাহলে এবার বাপ বেটা মিল্লা বলতে ক আগাম কি করবো বলছে কি করবি কেন

বিশ্বাস এখন সক্ষ মারা শুরু করছি আমি খাইছাম দে না না আমার দাও পরের মাল বাপ্প মিললে পরের মাল উপর কেমন এবার বুঝতে থাক

কালকে তোলে আমি মানুষের বাইরে কাম করে রাখবো কাজের বয়ে থাকবো আজকে থেকে এই কান ধরছি আর কোনোদিন সন্ত্রাসী করবো না সন্ত্রাসী করতে গিয়ে অন্য মানুষের মুখ খাইতে হয় এই সন্ত্রাসীর দরকার নাই ম্যাডাম আমার ফাস আমার ফেক মশ মারে ম্যাডাম আমি আজকে থা গাড়ি ফেলছি আজকে কথা আমরা লগে আমি না লগা লাগলে রিক্সা তারপর দরকার আমি কাম করতাম না